আসসালামু আলাইকুম পবিত্র রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি মীর আব্দুর রহমান খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো ব্রিটেন জুড়ে আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু বিশ্ব মুসলিম উম্মাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী শুভেচ্ছা আলতাবালি পার্কে শহীদ মিনার নির্মাণে আর্থিক সহায়তা দানকারী সড়ক উদ্বোধন এবং সজীব ওয়াজের জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে লন্ডনে বিবিসি কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার যাচ্ছি বিস্তারিত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ব্রিটেনে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেন ও বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ডাউনিং স্ট্রিট থেকে প্রেরিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান It's the holy month of Ramadan. A time when mosques open their doors, community centres welcome in their neighbours, and even churches and synagogues offer up their spaces as Muslims break their fasts and people of all faiths and none are often asked to join, especially during these long warm days. But there's much more to it. There is all the energy and money people donate to those who are less fortunate, and all the extra time spent in prayer and contemplation. So this Ramadan, let's renew our resolve to help those victims. Let's continue to come together for iftars and community events. Let's celebrate the proud, multiracial, multi-faith democracy we live in. To everyone in Britain and around the world, Ramadan Mubarak. দীর্ঘ ১৭ বছর পর পূর্ব লন্ডনে আলতাবাদি পার্কে প্রতিষ্ঠিত শহীদ মিনার স্থাপনে সহযোগী সংগঠনগুলোর নাম ফলক বসানো হলো ১৯৯৯ সালে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির ৫৪টি সংগঠনের সহযোগিতায় স্থাপন করা হয়েছিল লন্ডনের প্রথম শহীদ মিনার কিন্তু নানা প্রতিবন্ধকতায় আর্থিক সহায়তা দানকারী ৫৪টি সংগঠনের নাম ফলক বসানো হয়নি বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস আলতাবালি পার্কের নির্মিত শহীদ মিনারে আর্থিক সহায়তা দানকারী সংগঠনগুলোর নাম ফলক উন্মোচন করেন ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ মিনার কমিটির জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ আব্দুল আলী রউফ আলতাফ হোসেন মুজাহিদ মসুদ আহমেদ জামাল খান ও অন্যরা Commemoration of the people who made the effort. So this important memorial could be built in respect to the memory of the Bangladeshi nation people and the foundation of Bangladesh, the language martyrs, and as a symbol of the heart of the British Bangladeshi community. যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন প্রবাসীদের জমি ও বাড়ি সংক্রান্ত জটিলতা দূর করতে উদ্যোগ নেবেন তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন আশ্বাস দেন ভূমি মন্ত্রী বিস্তারিত আমাদের সহকারী সম্পাদক শাহ এমি হোসেনের রিপোর্টে রবিবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী জঙ্গি হামলায় নিহত হওয়াতে এক মিনিট সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে উক্ত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ ও যুক্তরাজ্য যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সৈয়দ ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য তুলে ধরেন ৫২ সালের ভাষা আন্দোলনের কথা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুদ্দিন খান সাজ্জাদ মিয়া
আহাদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জালাল উদ্দিন সহ বিশিষ্ট জনেরা। চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী বলেন, জায়গা জমি বেহাত করে, কে বেহাত করে, তার অভিযোগকারীকে অভিযোগ করতে হবে, এই ব্যাপারগুলো সুনির্দিষ্ট অভিযোগ, আপনার প্রবাসীদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাওয়া যায় তাহলে ব্যবস্থা। প্রবাসীদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট অভিযোগ যথাযথ কর্তৃপক্ষকে জানালে তিনি সমাধানে সচেষ্ট হবেন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজে জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের দাবি করে বিবিসি বাংলা সার্ভিসকে ক্ষমা প্রার্থনা করে সঠিক সংবাদ প্রচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সংগঠনের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা সোমবার বিবিসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদকারীরা বিবিসি বাংলা সার্ভিসকে তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রচারের জন্য একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, দলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন মাস্টার সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংবাদ দিয়েছিল যে সংবাদ ভেরিফাই না করে যে সংবাদটা মিথ্যা, উদ্দেশ্যমূলক সজীব ওয়াজের জয়ের চরিত্র হানানোর একটা চেষ্টা করেছিল এবং মানুষের কাছে তাকে হেয় করার চেষ্টা করেছিল, সেটা প্রতিবাদ করতে আসি। সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তা উদ্ধার করা হোক এবং রেকটিফাইয়ের জন্য আবার নতুন করে সত্য সংবাদটুকু সজীব ওয়াজের জয়ের পক্ষে সত্য সংবাদটুকু দেবে এবং বিবিসি একটি অ্যাপোলজি জানাবে সজীব ওয়াজের জয়ের লক্ষ্যে। এদিকে সজীব ওয়াজে জয়কে নিয়ে গত 28 মে প্রচারিত বিবিসির বাংলা অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কাছে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিবিসি কমিউনিকেশনস টিম কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে বিবিসির প্রতি জবাব পাওয়া গেলে তাদের বক্তব্য প্রচার করবে চ্যানেল আই। ব্রিটেনে সর্বজনশ্রদ্ধেয় মানবতাবাদী চিকিৎসক ডাক্তার বিবি চৌধুরীর স্মরণে শনিবার পূর্ব লন্ডনের একটি সেন্টারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক আনসার আহমেদুল্লাহ। শাহরিয়ার বিন আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ শরীফ, হারুনুর রশিদ, সৈয়দ আনাস পাশা, ডলি ইসলাম, কাউন্সিলর আব্দুল আজিজ তকি ও জামাল খান প্রমুখ। বক্তারা প্রয়াত ডক্টর বিবি চৌধুরীর কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন। যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারী অধিকার ও দরিদ্রমুক্ত আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য শীর্ষক আলোচনা সভা গত রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খালেদা মুস্তাক কুরেশির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুসলিম শামস বনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, মেহের নিগার চৌধুরী, হোসনিয়ারা মতিন, জামাল খান, সারওয়ার জামাল, আঞ্জুমানারা আঞ্জু, নাসিমা রহিন, নাজমা হোসেন, ইয়াসমিন পলিন ও রেবেকা জামান প্রমুখ। বাংলাদেশ আইনজীবী ফোরাম ইউকের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 4 জুন শনিবার পূর্ব লন্ডনের বিএনপি কার্যালয়ে সংগঠনের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দিল লিটন ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন র্যাকলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাসির খান অপু, অ্যাডভোকেট আবুল হাসনাত, মোহাম্মদ শাহিদুল ইসলাম, খোশনবিশ, তানজির আল ওয়াহাব, অ্যাডভোকেট কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সরফরাজ আহমদ প্রমুখ। এদিকে যুক্তরাজ্য জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। গত 5 জুন রোববার পূর্ব লন্ডনের বিএনপি কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অঞ্জনা আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও কর্মকাণ্ডের উপর শিশুদের এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবং অতিথিরা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যাচারপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভা করেছে ইস্ট লন্ডন আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সভাপতি আজিজুল হকের পরিচালনায় সভাপতিত্ব করেন তিনি। সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার। সভায় আরও বক্তব্য রাখেন আলতাফুর রহমান মুজাহিদ, আলহাজ নিমাই মিয়া, আলহাজ আব্দুল হান্নান, সায়েক আহমদ, আব্দুল হালিম, আব্দুল শহীদ প্রমুখ। সভায় বক্তারা তারেক রহমান ও বিএনপির মিথ্যাচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি ও তার শরিক দল দেশবাসীকে বিভ্রান্ত করতে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ছাতক উপজেলায় ঘূর্ণিঝড়ে আক্রান্ত অসহায় মানুষের সাহায্যার্থে সংগৃহীত অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ও ছৈলা আফ জালালাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ছৈলা আফ জালালাবাদ ইউনিয়নের সভাপতি মুফতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক জাকির হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফজলুল হক, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সাইফুল আলম সুফিয়ান, ফারুক আহমেদ, আওলাদ আলী রেজা, আলমাস আলী, আনসার আহমদ ও মতসির আলী প্রমুখ। সভায় জানানো হয়, আগামী সপ্তাহে ছৈলা আফ জালালাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার আসকর আলী ও আওলাদ আলী রেজার মাধ্যমে সংগৃহীত অর্থ £7,000 ছাতক উপজেলার ঘূর্ণিঝড়ে আক্রান্তদের মাঝে ঘর নির্মাণের মাধ্যমে ও নগদ অর্থ হিসেবে বিতরণ করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে ধর্মীয় ভাবগান বীর্যের মাধ্যমে পবিত্র রমাদানের প্রথম তারাবি অনুষ্ঠিত। ইউপি নির্বাচনের শেষ ধাপে সিলেট জেলার 21টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধর্মীয় ভাবগান বীর্যের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে পবিত্র রমাদান মুবারককে। গতকাল ব্রাডফোর্ডে তারাবির নামাজ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র মাসের সূচনা করেন। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। মহান আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানে রোজা পালনের লক্ষ্যে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড ও কিতলি শহরের সবগুলো মসজিদে লক্ষ্য করা যায় একটি দুটি করে তারাবির জামাত। মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবের সাথে মিল রেখেই ব্রিটেনের মুসলমানগণ আদায় করেন তারাবির সালাত। মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। মসজিদগুলোতে লক্ষ্য করা যায় মুসল্লিদের উপসে পড়া ভিড়। পবিত্র মাহে রমজানে বিভিন্ন শহরের ইফতার ও সেহরির সময়সূচিতে লক্ষ্য করা যায় বিভিন্ন সময়সূচি। শুধুমাত্র ব্রাডফোর্ডের বিভিন্ন মসজিদের সময়সূচিতে লক্ষ্য করা যায় প্রায় ঘণ্টাখানেক পার্থক্য। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করা জরুরি বলে মনে করেন সাধারণ মুসলমানরা। Zimran Hussain, Member of Parliament for Bradford East, and I would like to pass on my best wishes to all the viewers of Channel I, and also from me, I would like to wish Ramzan Mubarak to all the viewers. বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এলো আল্লাহ পাকের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। রোববার ওয়েস্ট লন্ডনের হান্সলোতে ইউনাইটেড বাংলাদেশি অ্যাসোসিয়েশন হান্সলোর উদ্যোগে ইন উড পার্কে অনুষ্ঠিত হল বৈশাখী উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2016। আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা জানায়, সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে বৈশাখী উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা। কালচারাল সেক্রেটারি জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। বয়সভিত্তিক বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা।
দৌড় ফুটবল ক্রিকেট প্রতিযোগিতা অংশ নেন পুরুষরা এবং মহিলাদের জন্য ছিল সুস্বাদু ভর্তা প্রতিযোগিতা মিউচি মিউজিক্যাল বল পাসিং সহ বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শারাফাতুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মানিক আল কোরআন একাডেমির উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের একটি হলে জাতীয় কোরআন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে কনফারেন্সে বক্তব্য রাখেন শায়েক আব্দুল কাইয়ুম শায়েক মাওলানা মাহমুদুল হাসান ডক্টর আবুল কালাম আজাদ শায়েক আব্দুর রহমান মাদানী ও শায়েক আব্দুল কাদের সালেহ প্রমুখ বক্তারা রমাদান শেষে রমাদান মাসে পবিত্র কোরআন তেলাওয়াতের উপর জোর দেন সন্ত্রাস ও চরমপন্থা পরিহারের উপরও বক্তারা কনফারেন্সে আলোচনা করেন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলান বিএনপি আয়োজন করেছে এক দোয়া ও মিলান মাহফিলের বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 2 জুন মিলান সেন্ট্রাল মসজিদে মিলান বিএনপি আয়োজন করে দোয়া ও মিলাদ মাহফিল মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ আসাদুজ্জামান রিপন হারুনুর রশিদ হাসিব আলম সেলিম সালাউদ্দিন ভূঁইয়া নজরুল ইসলাম জুয়েল কাজী দীপু আনোয়ার ব্যাপারী রিমন মোল্লা তোফাজ্জল হোসেন তপু সিদ্দিকুর রহমান আবুল কালাম রবীন শিকদার জুয়েল পাশা প্রমুখ বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং বর্তমান সরকারের একনায়কতন্ত্র আচরণে জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল মোনাজাতে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করা হয় ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম মেজর জেনারেল জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী জার্মান বিএনপি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জার্মানি ফ্রাঙ্কফুর্টে জার্মান বিএনপি দিনটি উপলক্ষে আলোচনা সভা দোয়া মোনাজাত সহ নৈশ ভোজের আয়োজন করে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাসুদ রেজা এবং সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ জনাব দেওয়ান শফিকুল ইসলাম সভায় বক্তৃতা করেন মোজাম্মেল হক চঞ্চল ব্যাপারী আওলাদ আলী জুয়েল খান আওলাদ হোসেন দুলাল শ্যামল ফারুক আলম প্রমুখ আলোচনায় বক্তারা শেখ হাসিনা সরকারের নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে দাবি জানান চ্যানেল আই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পিতা বিয়ানীবাজারের কসবা গ্রামের মুরব্বি সদ্য প্রয়াত মাস্টার মনিরুদ্দিন ময়না মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার বাদ জুমা প্যারিসের ওভার ভিলা বাংলাদেশি জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ওভার ভিলা মসজিদের সহসভাপতি সালে আহমদ চৌধুরী আয়েবা সেক্রেটারি কাজী এনায়েতুল্লাহ এইচ এস হায়দার খান লিটন ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এম এ তাহের এবং প্রবাসী অধিকার ফোরামের আহ্বায়ক টি এম রেজা প্রমুখ এ সময় বক্তারা মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শেষ ধাপে সিলেট জেলার 3 উপজেলার 21টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ 10টি বিএনপি 3টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী 2টি বিএনপি বিদ্রোহী 2টি জাতীয় পার্টি 1টি ও স্বতন্ত্র 3টিতে বিজয়ী হয়েছে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে গোয়াইনঘাট উপজেলার 2টি ইউনিয়নের মধ্যে ডৌবাড়ি ইউনিয়নে বিএনপি প্রার্থী আরিফ ইকবাল নেহাল ও লেঙ্গুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান বিজয়ী হয়েছেন বিয়ানীবাজার উপজেলা 10টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন দুবাগ বাজার ইউনিয়নে আব্দুল সালাম শেওলা ইউনিয়নে জহিরউদ্দিন চারখা ইউনিয়নে মাহমুদ আলী ও মাথিওরা ইউনিয়নে শিহাবুদ্দিন বিএনপি মনোনীত 2জন জয়ী প্রার্থী হলেন কুড়ারবাজার ইউনিয়নে আবু তাহের ও আলীনগর ইউনিয়নে মামুনুর রশিদ
আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হচ্ছেন লাউতা ইউনিয়নের গাউসউদ্দিন এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে মোল্লাপুর ইউনিয়নে আব্দুল মান্নান ও তিলপাপাড়া ইউনিয়নে মাহবুবুর রহমান জয়ী হয়েছেন। অপর ইউনিয়নে মুড়িয়াতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের। সিলেটের জকিগঞ্জ উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন বীরশ্রী ইউনিয়নে ইউনুস আলী, কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ, খলাছড়া ইউনিয়নে কবির আহমদ, জকিগঞ্জ সদরে খলিলুর রহমান, কাজলসার ইউনিয়নে জুলকার নাইন, বারো ঠাকুর ইউনিয়নে মহসিন মর্তুজা চৌধুরী টিপু। বাকি তিনটি ইউনিয়নের মধ্যে সুলতানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, মানিকপুর ইউনিয়নে জাতীয় পার্টির মাহতাব আহমদ চৌধুরী এবং বারোহাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুস্তাক আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গাংপাড় গ্রামে। গতকাল রবিবার দেলোয়ার হোসেনের উদ্বোধনী অনুষ্ঠান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং নিজামুদ্দিনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মানিকোনা স্কুল ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কুলাউড়া রেহানা টি গার্ডেনের স্বত্বাধিকারী শফিকুল বাড়ি। সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ, হাজী আবুল হোসেন, মনিরুজ্জামান মনির, যুক্তরাজ্য প্রবাসী আদনান হোসেন ও সিয়াম হোসেন প্রমুখ। সভাপতি দেলোয়ার হোসেন বলেন, যুক্তরাজ্য ভিত্তিক সমাজ কল্যাণমূলক সংগঠন কসারাফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও লিটল ফিট ট্রাস্টের সহযোগিতায় বিগত দুই বছর ধরে গরিবদের মাঝে রমজান মাসে খাদ্য বিতরণ করে আসছেন। তিনি আরও জানান, এবছর কামালবাজার এলাকায় 1300 পরিবার সহ ঢাকা ও সুনামগঞ্জের প্রায় 1500 পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেন জুড়ে আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু। বিশ্ব মুসলিম উম্মাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আলতাবালি পার্কে শহীদ মিনার নির্মাণে আর্থিক সহায়তা দানকারী সংগঠনের নাম ফলক উদ্বোধন। এবং সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে লন্ডনে বিবিসি কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবরের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।